পঞ্চায়েতের বোর্ড গঠনকে ঘিরে রণক্ষেত্র হয়েছিল হুগলির ফুরফুরা। সেই ঘটনায় মাথা ফেটে জখম হয়েছিলেন ফুরফুরার এক পীরজাদা। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে আজ ধিক্কার মিছিল করল IASF এর নেতাকর্মী থেকে শুরু করে ফুরফুরার স্থানীয় মানুষজন। আজ শনিবার বিকাল নাগাদ ফুরফুরা গ্রাম পঞ্চায়েত এলাকা জুড়ে বিশাল এই মিছিল সংঘটিত হয়। শুধু পীরজাদার ওপর হামলায় নয়, ফুরফুরা গ্রাম পঞ্চায়েত নাকি অবৈধভাবে দখল করে নেওয়া হচ্ছে এই অভিযোগ তুলেও তারা মিছিল করেন। এই মিছিল থেকে রাজ্য সরকার এবং রাজ্যের মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ করেন IASF নেতা থেকে শুরু করে ফুরফুরা শরীফের মানুষজন। আজকের মিছিল আপনারা জানেন গত দুদিন আগে ফুরফুরা শরীফের বোর্ড গঠনকে কেন্দ্র করে, যেখানে IASF এবং CPM এর 18টা সিট ছিল, সেই সিটটাকে অবৈধভাবে, যেখানে কলকাতা হাইকোর্টে মামলা চলছে, তৃণমূল কংগ্রেস অবৈধভাবে ফুরফুরা পঞ্চায়েত বোর্ড গঠন করতে চলেছে। আমাদের একটাই দাবি, একদমই স্পষ্ট দাবি, আমাদের ধর্মগুরুদের উপরে আঘাত হয়েছে। আমার ব্যক্তিগত যেটা আমি রাজনীতি করি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, কিন্তু আমি মুসলিম, আমার আঘাত, আমার যেটা ব্যক্তিগত আঘাত লেগেছে, আমি মুখ্যমন্ত্রীকে স্পষ্ট জানিয়ে দিচ্ছি, তিনি যদি এই পীরমহলে এসে ফুরফুরা শরীফের বয়োজ্যেষ্ঠ পীরজাদাদের পায়ে ধরে না ক্ষমা চায়, এই আবেগ যদি কলকাতায় গিয়ে আছড়ে পড়ে, ওনার কিন্তু সিট থাকবে না। দুধেল গাইদের দুধ অনেক দিন খেয়েছে, লাঠি খাড়ার জন্য পিসি ভাইপো তৈরি থাকুন। এবার আমাদের লাঠি উন্নত পরিষেবা ও সুচিকিৎসা নিয়ে খুব শীঘ্রই চালু হতে চলেছে গ্লোবাল হেলথ নার্সিং হোম। অত্যাধুনিক মেশিন থেকে শুরু করে সর্বদাই থাকবেন অভিজ্ঞ চিকিৎসকরা, 24 ঘন্টায় মিলবে রোগীর সুপরিষেবা। ঠিকানা ধুলেপুর গোঘাট হুগলি, যোগাযোগ নম্বর 8670689617 অথবা যোগাযোগ করুন 9547 4291 61 এই নম্বরে।